বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আজ সন্ধ্যা 6:40 মিনিটে অনুষ্ঠিত হবে প্রখ্যাত শিক্ষাবিদ, কবি, গীতিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিল্পকলা ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের জন্মদিনে সঙ্গীত, নৃত্য ও কবিতায় আমাদের শ্রদ্ধার্ঘ্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা। স্বাগত, শুভ দুপুর। ধন্যবাদ। কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। খুব ভালো আছি দাদা, ভীষণ ভালো লাগছে। আজকে একটি বিশেষ দিনে আপনাকে পেয়েছি, আপনার বাবার জন্মদিন, যার কথা বলছিলাম শুরুতেই। বাংলাদেশের একজন প্রখ্যাত তিনি গীতিকবি, তিনি একজন শিক্ষাবিদ, তাকে নিয়ে আসলে জানার অনেক কিছু আছে এবং আমাদের এই প্রজন্ম যারা তাকে পায়নি তাদেরও জানার আসলে অনেক কিছু আছে। একটু জানতে চাই যে আজকের দিনটাকে কীভাবে সাজানো হয়েছে। বাংলা একাডেমিতে তো বাবা মহাপরিচালক ছিলেন, কিন্তু সেই কারণে নয়, তার মতন একজন ব্যক্তিত্বকে নিয়ে বাংলা একাডেমির একটা নিজস্ব অনুষ্ঠান আছে, সেটা দুপুর 3টা থেকে ওই একই মিলনায়তনে, আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে, আর সন্ধ্যা 6:40 আমাদের অনুষ্ঠান। এখানে আমরা তার কিছু কবিতা, তার ছাত্রছাত্রীদের মধ্যে দু একজন থাকবেন যারা একটু স্মৃতিচারণ করবেন, তার জীবনী তুলে ধরা হবে, আর তার বাছাই করা কিছু জনপ্রিয় গান আমার ছাত্রছাত্রীরা, আমি এবং আরও দু একজন সঙ্গীত শিল্পী, সব ভালো শিল্পী অবশ্যই, তারা পরিবেশন করবেন। আশা করছি যে অনেকদিন তাকে নিয়ে অনুষ্ঠান হয় না। এক তো হচ্ছে যে আমরা বিস্মৃত হই তাড়াতাড়ি, আমাদের স্টলওয়ার্ডদের আমরা ভুলে যেতে পছন্দ করি, কিন্তু আবু হেনা মোস্তফা কামালের মতন মানুষদেরকে আসলে ভুলতে চাইলেও ভোলা যায় না, কারণ তারা এমন কিছু ক্রিয়েট করে রেখে গেছেন যেগুলো আকাশে বাতাসে ভাসছে সবসময়, গান, কবিতা। তো তারপরেও একটু ফর্মাল স্মরণ করলে ওনাদের তো কিছু আসে যায় না, কিন্তু যদি আমরা স্মরণ করি আমরা নিজেরাই ঋদ্ধ হই, নিজেরাই আনন্দিত হই, ওই সময়টাকে উপভোগ করি এবং আমরা যারা উপস্থিত থাকেন এবং পরবর্তী প্রজন্মকে আমরা প্রাণিত করি ভালো কিছু করবার জন্য। নিশ্চয়ই, এবং সেভাবে আজকের আয়োজনটা সাজানো হয়েছে। একটু জানতে চাই যে দাদা, যা আমরা যারা বাইরে থেকে তাকে চিনি বা তার সম্পর্কে পড়ে তারপরে জেনেছি, কাছ থেকে দেখার তো আসলে সুযোগ হয়নি, তিনি প্রয়াত হয়েছেন 89-এ, তো আপনি কাছ থেকে, কারণ তিনি একজন সংগঠক ছিলেন, তিনি গীতিকবি ছিলেন, তিনি শিক্ষাবিদ ছিলেন, তিনি প্রচুর কাজে ব্যস্ত থাকতেন, তো কতটুকু পারিবারিকভাবে তাকে পেয়েছেন এবং একটু যদি স্মৃতিচারণ করতেন আমাদের সঙ্গে। আমরা 5 ভাই বোন, হ্যাঁ, এবং আব্বার তো অসংখ্য ছাত্রছাত্রী ছিল, তার সংসার এবং বাইরে সংসারের ব্যাপারে তার এক ধরনের উদাসীনতা ছিল, মানে আমার মা সবাইকে দেখতেন, কার কোথায় যেতে হবে, পড়াশোনা কী করতে হবে, খোঁজখবর রাখা, সবই মানে আগেকার মহিলারা যা করতেন তিনিও তাই করেছেন, এখনকার মহিলারাও তাই করেন। কিন্তু বাবার একটা প্রচ্ছন্ন ইয়ে ছিল, মানে নজর ছিল যে কে কী করছে। তিনি আমাদেরকে কখনোই বলেন নাই যে তুমি ওইটা পড়ো, ওইটা করো, আমরা যে যেটা চেয়েছি। আমি বলবো যে তিনি আমাকে নিয়ে খানিকটা ঝুঁকি নিয়েছিলেন, কারণ আমি যখন সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার শেষ করি আমি আগেই গান শিখতে যেতে চেয়েছিলাম ইন্ডিয়াতে, কিন্তু তিনি চেয়েছিলেন যে আমি যেন বাংলাদেশ, ইউনো, এখানে এমন একটা জায়গা যে তোমার যদি একটা গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স না থাকে তোমাকে ঠিক মানুষ প্রপার সম্মান দেবে না আর কি। তো ওইটাই করার পরে আমাকে উনি যেতে দিলেন, আমি স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে যাই এবং সেখান থেকে আমি দিল্লিতে ট্রান্সফার নিই পিওর ক্লাসিক্যাল শিখবার জন্য। তো এটা খুব ঝুঁকি নিয়েছিলেন তিনি, কারণ এই দেশে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলে গান শিখবে, সিরিয়াস ধরনের গান, এবং সেইটা শিখে আত্মরক্ষা করবে, এটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু তার অসম্ভব প্রেমের কারণে এটা করেছেন। আর এমনি তাকে যেরকম দেখেছি অসম্ভব ব্যক্তিত্ববান একজন, নীতিবান একজন মানুষ, তার গুণগ্রাহী অজস্র, গান লিখতেন দুর্দান্ত এবং এক সিটিংয়ে বসে হয়তো কয়েকটা অপূর্ব গান লিখে ফেলছেন, আবার যখন বিরতিতে থাকছেন লম্বা বিরতিতেই থাকছেন, ভীষণ আড্ডা দিতে পছন্দ করতেন, প্রায় রেগুলার সন্ধ্যাবেলায় তিনি ক্লাবে চলে যেতেন খেলতে, এবং তার একটা এই কারণে তার সময় অনেক অপচয় হয়েছে, লেখা কম। কিন্তু আপনি তো এখন গান গাইছেন বা এই যে শেখার কথা বলছিলেন, যে তার এই যে আগ্রহের জায়গাটা ছিল, তার অনুপ্রেরণা ছিল, তিনি পাশে ছিলেন বলে আসলে এইভাবে ক্লাসিক্যালটা শিখতে পেরেছেন, গানের বাইরে তার কাছ থেকে শেখা, যে গান তো আপনি গাইছেনই ভালো, কিন্তু থাকে না যে একজন আদর্শ বা মানুষ হওয়া বা একজন আদর্শ শিল্পী হওয়া, সেই জায়গা থেকে তার কোন কোন কথাগুলো সবসময় মাথায় থাকে? সব কথাই, কারণ তিনি
টপ টু বটম এত নিয়ম নীতির মধ্যে চলেছেন, যে কারণে আমার বাবা যখন মারা যান, তিনি বাংলা একাডেমির মহাপরিচালক থাকা অবস্থায় আমরা পাঁচ ভাই বোন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাই ছিল তার প্রধান কাজ। তিনি কিন্তু কোনো প্রপার্টি করতে পারেন নাই, তার ব্যাংকে মাত্র 4,000 টাকা ছিল মৃত্যুর সময়। এবং ওনার যে ইন্স্যুরেন্সটা, সেটা উনি যেহেতু শিল্পকলায় গেলেন, তারপরে বাংলা একাডেমিতে গেলেন, ওগুলোর কিছু পেপার কমপ্লিট করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, লিয়েনে গেলে, সেটাও তিনি করেননি। ফলে তার পেনশনের টাকা পেতে আমাদের অনেক দেরি হয়েছিল এবং সেটা 40% টাকা কেটেও রেখেছিল। তো বোহেমিয়ান ছিলেন আর কি, বৈষয়িক একেবারেই ছিলেন না। কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আপনার প্রপার্টি জায়গা জমি ছেলে মেয়েদের জন্য কিছু করলেন না, তো উনি বলেছিলেন যে ওরা লেখাপড়া করলো, করিয়ে গেলাম, এটাই আমার প্রপার্টি। একদম। এবং তিনি তো আসলে অনেক জনপ্রিয় ছিলেন সেই সময়ে যখন তিনি লিখতেন, অনেক ইয়াং বয়সে, কিন্তু তবুও হয় না শেষের দিকে এসে কি তার কতটা তিনি সন্তুষ্ট ছিলেন যে তার লেখালেখির মূল্যায়ন দেশে কতটা হচ্ছে এই নিয়ে? দেখো, আমার বাবা 19-20 বছর বয়সেই বাংলাদেশে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে জনপ্রিয়তম গীতিকার হয়েছিলেন। সেটা কিন্তু এখনকার কনসেপ্ট অফ পপুলারিটি নয়, তখন কিন্তু সিরিয়াস ভালো সৃষ্টিগুলোই জনপ্রিয় হতো বেশি। এবং তার গান এখনও পুরনো শ্রোতারা মনে রেখেছে এবং এখনও কাভার সং করা হয় তার, যেমন তুমি যে আমার কবিতা, এটা সর্বকালে সর্বশ্রেষ্ঠ একটি চলচ্চিত্রের গান। তারপরে রুনা লায়লার গাওয়া অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, বা হাতের কাঁকন ফেলেছি খুলে, নদীর মাঝি বলে শোনবিন, বা সাবিনা ইয়াসমিনের গাওয়া শত জন্মের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, এরকম অনেক গান আছে তার, যেগুলোর, এগুলো বললাম একটু পরের দিকে লেখা গান। কিন্তু আমি সাগরের নীল, খুবই অল্প বয়সে লেখা গান, সুপার ডুপার হিট গান ওই সময়, সেই চম্পা নদীর তীরে, বা শালিক শালিক ময়না, কথা দিলাম আজকে রাতে, এই সমস্ত গান উনি এত অল্প বয়সে লিখেছেন যে তখন আবু হেনা মোস্তফা কামাল একটা 20 বছরের ছেলের নাম মানুষের মুখে মুখে ঘুরত আর কি। তো শেষের দিকে এসে তিনি সময় কম পেতেন, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে সংযুক্ত হওয়ার পরে, শিল্পকলা এবং বাংলা একাডেমিতে কাজ করার সময় অত বেশি ক্রিয়েটিভ কাজ করতে পারেননি। আর বললাম তো যে জীবনটাকে উনি উপভোগ করতে পছন্দ করতেন, এই ক্লাবে যে আড্ডা সাড্ডা দেয়া, একটু তাস খেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আর কি। এবং তিনি প্রয়াত হওয়ার বেশ 2 বছর আগেই 21শে পদকে ভূষিত হয়েছিলেন, সেটা নিয়ে তো নিশ্চয়ই একটা সন্তুষ্টির তার মধ্যে দেখেছেন। আবু হেনা মোস্তফা কামালের মূল্যায়নটা কিন্তু এই যে তাকে আমরা মনে রেখেছি, এটাই হচ্ছে বড় মূল্যায়ন। কারণ এখন দেখো অনেক পুরস্কারের কিন্তু এখন ওই মূল্য নেই। হ্যাঁ, পুরস্কারের তো অর্থমূল্যটা গুরুত্বপূর্ণ নয়, সেটার প্রেস্টিজ ভ্যালুটা, এখন প্রেস্টিজ ভ্যালু নষ্ট হয়ে গেছে। কারণ এই 21শে পদকই এমন আলতুফালতু অনেক মানুষ পেয়েছে যে ওইটার, কিন্তু ওই সময় পর্যন্ত আমি মনে করি যে 21শে পদক যথেষ্ট বিবেচনা করে দেয়া হতো, তো সেটা পেয়েছিলেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের মনে থাকা, এটাই তার শ্রেষ্ঠ পুরস্কার। তিনি তো আধুনিক গান লিখতেন, আপনি নজরুল সঙ্গীত করছেন বা নজরুল সঙ্গীত শিল্পী, তো এই জায়গাটাতে তার কি ভাবনা ছিল যে আমার ছেলে কোন ধরনের গান গাইবে? উনি আমাকে আধুনিক গান গাইতে খুবই প্ররোচিত করতেন, কিন্তু নজরুল তার খুব প্রিয় বিষয় ছিল, গানের দিক থেকে, কবিতায়, সাহিত্যে, সব দিক থেকে। তো উনি কিন্তু আমাকে বলেছিলেন যে তুমি আধুনিক গান অবশ্যই করবে, আর তুমি জানো কি না জানি না, নজরুল হচ্ছেন আধুনিক বাংলা গানের জনক, অতএব নজরুলের গানও আধুনিক, এটা অনেকেই জানে না বা বোঝে না। আর আমার কিন্তু আধুনিক গানের অ্যালবাম নজরুলের গানের থেকে অনেক বেশি। আচ্ছা, তো বাবার লেখা গান তো সবসময় গাওয়া হয়, খুব পছন্দের একটা গানের কয়েকটা লাইন কি আমরা একটু শুনতে পারি? তোমরা ইন্টারভিউতে ডাকলেই একটুখানি। আমি ওনার প্রথম যে অ্যালবামটা বেরিয়েছিল কলকাতা থেকে, আমার নিজের শ্যুট করার, ওনারই গান, ওখানকার একটা গানের আমি 2 লাইন গাই। গানটা কিন্তু মেয়েদের জন্য লেখা, বাট আমার খুব পছন্দ হয়েছিল। দোহাই শ্রাবণ এসো না আমার দ্বারে, আমি তার কাছে যাব আজ অভিসারে,
দোহাই শ্রাবণ এসো না আমার দ্বারে, আমি তার কাছে যাব আজ অভিসারে। দোহাই শ্রাবণ এসো না আমার দ্বারে। বাহ, চমৎকার দাদা। গান শিখেছেন শিখতে শিখতে কলকাতা থেকে দিল্লি, এবং এই যে গান শেখার প্রতি যে আত্মনিবেদন, এখন তো আপনিও শেখাচ্ছেন, আপনার অসংখ্য ছাত্রছাত্রী আছে, কেমন দেখছেন তাদের মধ্যে? ছাত্রী আছে অনেক, ছাত্র কম, ছেলেরা এখন আর শিখতে চায় না, মনে হয় এমনি সবাই শিখে ফেলেছে। আর আমাকে কিছুদিন আগে একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী, উনি ফোন দিয়ে বলছেন কি গান শেখান সুজিতদা, এখন তো ওস্তাদ ইউটিউব আলী খান আছে, আপনাদের আপনাদের কোনো ভ্যালু নেই। তো এইটা দেখো, গান গুরুমুখী বিদ্যা নিশ্চয়ই। হ্যাঁ, আমরা কি শেখাই গানের মধ্যে? আমি এখন যেমন বাংলাদেশে প্রচলিত ধারা হচ্ছে যে উচ্চাঙ্গ সঙ্গীত শিখলেই তোমার সব গান ঠিক হয়ে যাবে, ভুল ধারণা। হ্যাঁ, তোমাকে গানের সায়েন্স বুঝতে হবে, ভয়েস সায়েন্স, ভয়েস কালচার এগুলো জানতে হবে। আর গানের অনেক বেসিক্স আছে, গানকে খুব, গানের দৃশ্য কবিতা, অন্তর্গত কবিতা, শিল্পভাবনার জায়গা, তারপরে আবেগের সহজাত আবেগ, আরোপিত আবেগ, এইগুলো তোমাকে বুঝতে হবে, ড্রামাটাইজ করা শিখতে হবে, স্ক্যানিং জানতে হবে, এবং গানটার মধ্যে বিশেষত্ব তৈরি করা, মানে তুমি তুমি হয়ে ওঠা। তুমি লতা মঙ্গেশকর হতে পারবে না, সন্ধ্যাও হতে পারবে না, কিন্তু যদি হওয়ার চেষ্টা করো সেটা বোকামি, তোমাকে সোনিয়া হতে হবে। তো সেটা যদি তুমি না হতে পারো, তো এই এই জিনিসগুলো আমি শেখানোর চেষ্টা করি। আমি আনন্দিত যে আমার কাছে খুব সিরিয়াস ছেলেমেয়েরা দেশ বিদেশ থেকে সংযুক্ত হয়। স্টুডেন্টসের প্রেশার অনেক বেশি অ্যাকচুয়ালি আমার জন্য, আমি যেহেতু অনলাইনে ক্লাস নেই, আমি এখন একটু নিজে গাইতে চাচ্ছি। আমি দীর্ঘদিন শুধু শিখেছি, চর্চা করেছি এবং শেখানোর কাজ করছি, করে যাচ্ছি এখনও, কিন্তু এখন আমি একটু নিজের কাজ করতে চাই। বাহ, দারুণ বিষয়। গান কি কিছু প্ল্যানিং হয়েছে যে সামনে কোনো গান রিলিজ হচ্ছে বা গান হচ্ছে? আমার আমার গান হচ্ছে, এর মধ্যে আমি রেডিও টিভিতে বেশ কিছু গান, নতুন গান করেছি, আর কিছু ট্র্যাক হয়ে আছে, অ্যান্ড ফিউ সংস আর ইন দ্য মেকিং, তৈরিও হচ্ছে। কিন্তু এখন তুমি জানো তো, ইউটিউব হচ্ছে এখন প্রধান মাধ্যম, তো সেখানে একটা গান করলে সেটার একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার আসে। তো এই ভিজুয়াল করতে গেলে পরে তখন মনে হয় যে আমি যেন লিরিক, গানের কথা সুর, এটাকে খানিকটা যেন অবহেলা করলাম, এবং এটা যদি প্রকৃতই ভালো হয় তাহলে একটা ছবি দিয়েই সেটাকে পপুলার করা যেতে পারে আমি মনে করি। কিন্তু আমি খুব দুঃখ বোধ করি যে এখনকার প্রজন্ম তিনটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরে এসেছে, যেটা আমাদের সময় ছিল। সেটা হচ্ছে আমরা ফিজিক্যালি খেলাধুলা করতাম, মাঠে দৌড়াতাম, ফুটবল, ক্রিকেট, হকি খেলতাম। এখন ক্রিকেটটা খেলা হয়, সেটা হচ্ছে যতটা না প্যাশন তার থেকে বেশি হয়তো নাম করবো, টাকা হবো, পপুলার করব। আমরা খেলতাম আনন্দের জন্য। তারপরে ধরো আমরা প্রচুর গান শুনতাম রেডিও, ক্যাসেট, লং প্লে, এগুলোতে শোনা আর দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে একদম। বই পড়া, বই পড়তাম, বই পড়ার সংস্কৃতিটা এখন বলতে গেলে নাই। ফলে মানে আমরা মানসিকভাবে আমাদের কিছু দীনতা তৈরি হচ্ছে, গভীরতার জায়গাটা আমরা ওই জায়গাটা হিট করতে পারছি না। আমি চাই এটা হোক, এবং এটা কিভাবে হবে জানি না। দাদাই যে আক্ষেপের কথা বলছিলেন, আপনারা যারা অগ্রজ, তাদের তো একটা দায়িত্ব রয়েছে আসলে, যে এই জায়গাটাকে কিভাবে আসলে সেই সুষ্ঠ পরিবেশটা তৈরি করা যায় বা ফিরিয়ে আনা যায়। কি কাজ করছে বা কি ভাবনা আসলে? যেমন ধরো এই যে আমার বাবার উপরে যে অনুষ্ঠানটা করছি, আমাদের একটা স্কুল আছে আমার এবং আমার স্ত্রী মুনমুনির, এটার নাম হচ্ছে রেওয়াজ পারফরমার্স স্কুল। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এই স্কুলের কোনো রেজিস্ট্রেশন করিনি, আমি এই স্কুলটাকে নিয়ে খুব বেশি কাজ করিনি। এই ব্যানারে আমার স্ত্রী অনেকগুলো প্রোগ্রাম করেছে, করে, কিন্তু আমি এইবার এটাকে রেওয়াজ পারফর্মিং অ্যান্ড আর্টস সোসাইটি নামে একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসেবে আমরা আত্মপ্রকাশ করছি, অল্প কয়েকজন মানুষকে নিয়ে। তো আমাদের প্রথম প্ল্যান হচ্ছে, আমি বাংলাদেশের 100 জন বাছাই ছেলে মেয়েকে নির্বাচন করেছি, আমি যাদেরকে নিয়ে একটা করে মাসিক প্রোগ্রাম করব। তার প্রথম প্রোগ্রামটা হচ্ছে, আমার বাবার যেহেতু জন্মদিন আসছে, সেটা নিয়ে আমি প্রথম প্রোগ্রামটা করছি। তারপরে প্রতি মাসে একটা প্রোগ্রাম থাকবে, এবং সেখানে আমি এর মধ্যে প্রথম আলোতে একটা লেখা দিয়েছিলাম যে সঙ্গীতানুষ্ঠান নামটা চেঞ্জ করে রঙ্গিত অনুষ্ঠান দেওয়া উচিত, রঙ্গযোগ গীত। এখন তো এত সাউন্ড, এত লাফালাফি, নাচানাচি স্টেজে, সেখানে গান কোথায়?
অডিয়েন্স উঠে এসে নাচানাচি করে, কিন্তু আমাদের তো একটা মূল কালচার তো ছিল একটা গান শোনার কালচার, সেটা কিন্তু মানুষ শুনতে চায়। কিন্তু এই লাফালাফির দাপটের চোটে মানে যারা শুনতে চায় তারা খানিকটা সংকুচিত হয়েই বসে থাকে, এত আওয়াজ তারা গানের কথাও বুঝতে পারে না। আমি নিজে প্র্যাকটিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তো আমার প্ল্যানটা হচ্ছে যে আমাদের যে গানের অনুষ্ঠান হবে সেখানে খুব ভালো গান, অনেক আনএক্সপ্লোর্ড নতুন ছেলেমেয়ে আছে যাদের গান মানুষ শুনতে চায় না বা শোনে নাই, তাদেরকে আমরা প্রেজেন্ট করব। একজন সিনিয়র আর্টিস্ট থাকবে এবং সেখানে ওই অত উন্মাদ আওয়াজ থাকবে না, মানুষ বসে সুন্দর করে মানে এটা আবার রিক্রিয়েট করা অডিয়েন্সকে, যে অডিয়েন্সও যেন বুঝতে পারে যে ভালো গান শোনার একটা আনন্দ আছে। একদম দারুণ, এটা নিশ্চয়ই ভালো কিছু হবে। অনেক শুভকামনা থাকলো দাদা, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এনটিভি কে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও আপনাদের সামনে এই চ্যানেলে অনেকদিন পরে আসলাম।